বলছেন কে বলছেন কে মিস্টার মিস্টার বাজাজ ও শকুন্তলা সেনের সঙ্গে কথা বলতে চান ফ্যাশন শোর ব্যাপারে বাট বাট আপনি আপনি ল্যান্ডলাইন নাম্বারটা কোথা থেকে পেলেন ও শকুন্তলা দিয়েছে হ্যাঁ উনি উনি এখানেই থাকেন কি কি এর আগে আপনার বাড়িতে থাকতো যেমন আমার বাড়িতে থাকে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কি বলছেন আপনি কি অসভ্যের মতো কথা বলছেন কি বললেন আপনার সঙ্গে রিলেশন আছে মুখ সামলে কথা বলুন শাট আপ টাইমে রথ আমার উপকারটা করলো পলক অনেক বড় টাকার ডিল দিয়েছে আমায় অনেক বড় শকুন্তলা থেকে শাপলা সেন আমি বানিয়েছিলাম এবার শাপলা থেকে শকুন্তলা আমি বানাবো অনেক মোটা টাকা দেবে বলো কামায় মোটা টাকা এখনই ঝগড়া করো না পলক এই স্নানটা তোমার করা উচিত ছিল তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি ওই বুড়িটার জন্য নিমোনিয়ায় পড়বো ঝরে পড়বো পড়লে আখেরে লাভটা তোমারই হতো 30 দিন না 3 দিনে 3 দিনে বেগ এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত খুব বোকাম করলে বলক খুব বোকাম করলে কিন্তু একটা কথা মাথায় রেখো পরের স্কোপটা মিস করো না যত দেখাবে তুমি একজন সেবিকা একজন আদর্শ বউ সতী সাবিত্রী সীতা দময়ন্তীর মতো কপালে সিঁদুর আর হাতে শাখা বলা নিয়ে বুঝবাচ্ছা করছ আর বয়স্কদের মন জুগিয়ে যাচ্ছ তবেই তো তুমি এইবারের বউ হবে আর তারপর লাগাম হাতে চলে এলে এই ঘর এই সংসার সব তোমার হবে কি জানো আড়ি পাচ্ছিল ছাড়ো না কে আবার হবে পলক দিদিই হবে আচ্ছা ঠাম্মি বলো তো আমার রান্নাটা কেমন হয়েছে আর তোর রান্না কখনো খারাপ হয় কি সুন্দর রান্না জানিস এই তোর রান্না না আমার মায়ের রান্নার কথা মনে পড়ে যাচ্ছে আচ্ছা থাক থাক অত প্রশংসা করতে হবে না ঠাম্মি না সত্যিটা সত্যি আরে আরে তোর যদি আবার জ্বর টর আসে ঠাম্মি জ্বর আসলে আসবে সেটা আমি ঠিক বুঝে নেব তুমি এখন আ করো খাও তারপর খেয়ে চুপচাপ কিন্তু শুয়ে পড়বে কেমন এই আজকে আমার সঙ্গে শুবি কেন রে বুড়ি পরের কথা মনে পড়ছে বুঝি এই কি অসভ্য করো মারো বেড়েছি খুব রস হয়েছে না রে রস রস আর আমার কোথায় বল আমার তো জীবনে দুঃখ আর দুঃখ আমার বরটা তোমাকে ঘরেও নেয় না বলো তোকে ঘরে নেবে তখন দেখবো এই বুড়ির কথা তোর মনে পড়ে কি আচ্ছা অনেক হয়েছে আর তোমাকে কোনো কথা বলতে হবে না খাবারটা খাও তারপর শুয়ে পড়ো
না খ খ খ আ এই তারপরে তো শোয়া আচ্ছা ঠাম্মি কালকে 25 ডিসেম্বর তো তার বাড়িতে নিশ্চয়ই সবাই খুব হইচই করে হ্যাঁ ওই কেক টেক বানায় বাড়ি আলো দিয়ে সাজায় এইসব আরো কত কি করে আর তুমি কেক খাও না না মা কেন কেকে ডিম থাকে তো তাই ও আর এবার যদি তোমাকে আমি ডিম ছাড়া কেক খাওয়াই তাহলে ডিম ছাড়া কেক হ্যাঁ এ কি গো ঠাম্মি তুমি এত বড় লোকের মা এত বড় লোকের ঠাম্মি তুমি জানো না যে এগলেস কেক হয় আর সে তো দোকানে হয় খান না দোকানে সব পাশাপাশি সব থাকে ছোঁয়াছুঁই হয় ঠেকাঠেকি হয় আমি খাই না ঠাম্মি কোনো চিন্তা নেই আমি আছি তো আমি তোমাকে এগলেস কেক খাওয়াবো তুই এগলেস কেক বানিয়ে খাওয়াবি হ্যাঁ আমি তোমার জন্য নিজের হাতে বাড়িতে কেক বানাবো আর সেই কেক বাড়ির সকলকে খাওয়াবো দেখো না সবাই একদম চেটে কুটে খাবে এই না হলে আমার নাথ বউ কাহিনী একটু ময়দাটা দাও তো বাটার আর চিনিটাও দাও এই যে ময়দা এই নাও চিনি আর ভ্যানিলা এসেন্সটা দাও তো আর চেরিও আছে চেরিটাও দিও এখানে কি হচ্ছেটা কি আমি কেক বানাচ্ছি বাবা হঠাৎ কেক হ্যাঁ ঠাম্মিকে খাও তাই একলেস কেক বানাচ্ছে তা দোকানে তো ভুঁড়ি ভুঁড়ি পাওয়া যায় কিনে আনলে পারতে এত সোহাগ করে ওই বুড়িকে পটানোর দরকার কি আছে পটানোর কোনো দরকার নেই ছুটকি ঠাম্মি অলরেডি পটেই আছে নতুন করে পটানোর কিছু নেই ঠাম্মি আমাকে খুব ভালোবাসে সেটা তো বুঝতেই পারছি আমার শাশুড়ি মা আর এই কাহিনী দুজনেই তোমার মাথাটা খাচ্ছে এতে মাথা খাওয়ার কি আছে ছুটকি আমি ওনার নাত বউ আমাকে ভালোবাসবে এটাই তো খুব সহজ স্বাভাবিক ব্যাপার সেগুড়ে বালি তুমি কোনোদিনই প্রমাণ করতে পারবে না যে তুমি এই বাড়ির নাত বউ তুমি যে আশায় বসে আছো না সে আশা মরিচিকা তুমি এই বাড়িতে টিকতে পারবে না শাপলা কিছুতে তোমার এই বাড়িতে কোনো জায়গা হবে না শাপলা কোনোদিনও না শুধু টিকবে পলক আর বাকি রইল এই এগলেস কেকের কথা এটা নিয়ে কত ড্রামা হয় দেখে নি দেখে নিও তুমি তুমি তো এই ড্রামাটাই করতে পারো ছুটকি আচ্ছা ছুটকি তোমার এই কুচুটের স্বভাবটা চেঞ্জ করতে পারো না কাহিনী ঠিক করে কথা বল তুই জানিস আমি কে জানি জানি আর তোমারও এটা জানা উচিত যে ও কে হয় সম্মান দিয়ে কথা বলো তুমি যেরকম এই বাড়ির বউ নিজের সম্মানটা আশা করো তেমনি শাপলা বৌমনিও এই বাড়িরই বউ সেও তো নিজের সম্মানটাই আশা করে ছুটকি কাহিনী এই তো ছুটকি কি হয়েছে আমার ঘরে বালিশের নিচে এই বটুয়াটা কিসের বটুয়া হ্যাঁ এই বটুয়াটা কোথা থেকে এলো আমি জানি না ভাইয়া আচ্ছা তুই কি বটুয়াটা খুলে দেখেছিস সেই মধ্যে কি আছে আমি কেন খুলে দেখতে যাব কার না কার বটুয়া খুলে দেখুনই না বটুয়াতে কি আছে